কারো পৌষমাস আর কারো সর্বনাশ। জনপ্রিয় এই প্রবাদ বাক্যটি আমরা প্রায়শই শুনি বা বলি, যার ইংরেজি হল নিরো ফিডলস ওয়াইল রোম বার্নস। সরাসরি বাংলা করলে যার অর্থ দাঁড়ায়, রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। এই নিরোর বাঁশি বাজানোর কথাটা ছোটবেলা থেকে জানলেও কখনো কি ভেবেছেন নিরো কে আর রোম পোড়ার সময় সে কেনই বা নিশ্চিন্তে বাঁশি বাজাচ্ছিলেন? আসলে নিরো ছিলেন রোমান সাম্রাজ্যের পঞ্চম সম্রাট, এবং নিরোকে যদি বলি রোমান সাম্রাজ্যের সবচেয়ে অজনপ্রিয় সম্রাট তাহলেও ভুল হবে না। হত্যা আর রক্তপাত ছিল তার প্রিয় বিষয়বস্তু। অসংখ্য হত্যাকাণ্ডের মূল হোতা ছিলেন এই সম্রাট নিরো। এমনকি ক্ষমতার জন্য নিজের মাকেও হত্যা করেন তিনি, বিষ খাইয়ে মেরেছিলেন সৎ ভাইকেও। তবে তিনি যতই নিষ্ঠুর হোক না কেন, যে প্রবাদ বাক্য নিয়ে কথা হচ্ছিল যে রোম যখন পড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল, এ বিষয়ে নিরোর সম্পৃক্ততা কতটা চলুন জানার চেষ্টা করি। সম্রাট নিরো ছিলেন অত্যন্ত বেহিসাবি। বিশাল আকারের একটি প্রাসাদ নির্মাণ করতে গিয়ে তার পেছনে উড়িয়েছেন অঝেল অর্থ। একই সাথে তিনি খেলাধুলারও আয়োজন করতেন। আয়োজন করতেন রথ দৌড় প্রতিযোগিতা, মঞ্চের ওপর দাঁড়িয়ে অভিনয় করতেন তিনি, এবং নিজেকে দাবি করতেন একজন শিল্পী হিসেবে। ইতিহাসে বলা হয় রোম নগরী যখন আগুনে পুড়ে যাচ্ছিল তখন সেদিকে তার কোনো ভ্রূক্ষেপও ছিল না, বরং সে সময় বাঁশি বাজাচ্ছিলেন নিরো। এই ঘটনার সত্যতা যাচাইও করেছেন অনেক ইতিহাসবিদ। মূলত রোমের যে অগ্নিকাণ্ডের কথা বলা হয় সেটি ঘটেছিল 19 জুলাই 64 খ্রিস্টপূর্বাব্দে, আর এটি ছিল রোমের ইতিহাসের সর্ববৃহৎ অগ্নিকাণ্ড। 6 দিন ধরে আগুনের শিখায় পুড়ে রোমকে করেছিল তছনছ। এই অগ্নিকাণ্ডে রোমের 14 জেলার 10টি আগুনে পুড়ে যায়। অনেকের ধারণা এই অগ্নিকাণ্ড সম্রাট নিরো নিজেই ঘটিয়েছিলেন, কারণ ধ্বংসস্তূপের জায়গায় তিনি তার অবিস্মরণীয় স্থাপত্য কর্ম ডোমাস অরিয়া বা স্বর্ণগৃহ নির্মাণ করতে চেয়েছিলেন। এ ধারণা আরও সত্য প্রমাণ হয় যখন দেখা যায় যে অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপে নিরো তার স্থাপত্য কর্ম তৈরির জন্য মরিয়া হয়ে ওঠেন। এর জন্য তার প্রচুর অর্থের দরকার হয়ে পড়েছিল, ফলে তিনি কর বাড়ান, মন্দিরগুলো থেকে অর্থ তুলতে শুরু করেন, অনেকের সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করেন। নিরো অভিযোগ করেন যে খ্রিস্টানরাই এই আগুন লাগিয়েছিল, এটি তিনি করেছিলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে নিজেকে মুক্ত করার জন্য। ওই সময়ে রোমে খ্রিস্টানদের সংখ্যা খুবই কম ছিল, তারা ছিল সংখ্যালঘু। বলা হয় শহরে আগুন দেওয়ার শাস্তি হিসেবে খ্রিস্টানদের অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন নিরো। তাদের ক্রুশবিদ্ধ করা হয়, বন্য জন্তু দিয়ে তাদের ওপর আক্রমণ চালানো হয়, এবং তাদের শরীরে অগ্নি সংযোগও করা হয়। শুধু তাই নয়, এসব শাস্তি দেওয়ার সময় উৎসবও করা হয়, লোকজনকে আমন্ত্রণ জানানো হতো এসব অনুষ্ঠান দেখার জন্য। কিন্তু প্রচলিত এসব গল্পের কিছু সমস্যাও আছে। লোকমুখে প্রচলিত কথাটিতে সম্রাট নিরোর বাঁশি বাজানোর কথা বলা হলেও লিখিত ইতিহাসে বেহালার কথা আছে, যা মুখে মুখে বাঁশিতে পরিণত হয়। আসলেই কি নিরো বাঁশি বা বেহালা বাজাচ্ছিলেন? যেমন প্রাচীন রোমে বেহালার অস্তিত্বই ছিল না। সঙ্গীতের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তাদের দাবি 11 শতাব্দীর আগে বেহালার আবিষ্কারই হয়নি। যদি নিরো কিছু বাজিয়েই থাকেন সেটি হয়তো কিথার হতে পারে, যা 4 থেকে 7 স্ট্রিংয়ের ভারী কাঠের তৈরি সুরযন্ত্র। তবে এতে প্রমাণিত হয় না যে নিরো আসলেই অগ্নিকাণ্ডের সময় কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন, কারণ প্রাচীন রোমের ইতিহাসবিদ ট্যাসিটাস বলেন অগ্নিকাণ্ডের সময় নিরো রোম থেকে 35 মাইল দূরে অ্যান্টিয়াম শহরে ছিলেন। আগুনের খবর শুনে তিনি দ্রুত রোমে ফিরে যান এবং ত্রাণ কার্যক্রম শুরু করেন,
নিজস্ব তহবিল থেকে তার যাবতীয় ব্যয়ভার তিনিই বহন করেন। নিরো এমনকি যে প্রাসাদে দাঁড়িয়ে বেহালা বাজাচ্ছিলেন বলে গুজব প্রচলিত ছিল, সেখানে তিনি বরং গৃহহীনদের আশ্রয় দেন, তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন, এমনটাই বলেন ইতিহাসবিদ ট্যাসিটাস। এখানে উল্লেখযোগ্য যে ট্যাসিটাস নিজে কিন্তু একদমই নিরো সমর্থক ছিলেন না, তিনি বরং ব্যক্তিগতভাবে নিরোর অন্যান্য অপকর্মের জন্য ঘৃণা আর ধিক্কার পোষণ করতেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে নিরো সম্পর্কে কেন এই গুজব ছড়ানো হয়েছিল, যা আবার এমনই এক গুজব যেটি পাঠ্যপুস্তকে পর্যন্ত প্রবাদ বাক্য হিসেবে বহুল প্রচলিত হয়ে গিয়েছে। বলে রাখি, সম্রাট নিরো রোম পুড়ে যাওয়ার সময় বেহালা বাজাচ্ছিলেন, এই কথাটি ছড়ানো শুরু হয় ওই অগ্নিকাণ্ডের 150 বছর পর থেকে। যদিও এই গুজবটি মানুষ বিশ্বাস করতে শুরু করে নিরোর কারণেই, তিনি অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপের ওপর তার স্বপ্নের ডোমাসরিয়া বা স্বর্ণগৃহ নির্মাণ শুরু করেন, আর এই ডোমাসরিয়া স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন। নিরোর বয়স যখন 30, তখন তার বিরুদ্ধে বিরোধিতা চরমে পৌঁছায়। সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তাকে জনগণের শত্রু হিসেবে ঘোষণা করে। এর অর্থ হচ্ছে নিরোকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করা হবে। এরপর নিরো মফস্বলের মতো একটি জায়গায় পালিয়ে গিয়ে সেখানকার একটি ভিলাতে আশ্রয় নেন। রক্ষীরা যখন তার দিকে অগ্রসর হচ্ছিল, তখন তিনি নিজেই আত্মহত্যা করেন। ইতিহাসের আড়ালেও থাকে ইতিহাস, ঘটনা ঘটে আগে আর ইতিহাস লেখা হয় তারপর। নিরো যেন আজও চিৎকার করে বলছে, হে সভ্যতা, আমি নিষ্ঠুর ছিলাম, খারাপ ছিলাম, কিন্তু তোমাদেরও জানার বাকি আছে অনেক।